আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহ অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমাদের সমাজে অনেক মানুষ যখন আশ্চর্যের কিছু দেখে বা শুনে তখন বলে সবই আল্লাহর লীলা খেলা কথা বলার বিধান কি। আর যে বলবে তার বিধান কি। প্রিয় দর্শক লীলা শব্দের অর্থ কেলি প্রমদ, প্রমোদপূর্ণ ক্রিয়া দেবতার খেলা রাসলীলা দেবতা বা মানুষের নির্দিষ্ট কালব্যাপী কার্যকলাপ জীবলীলা ভবলীলা কৃষ্ণের নরলীলা ইত্যাদি লীলা খেলা শব্দের সাথে হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের সঙ্গে লীলা খেলার এক নোংরা ও অশ্লীল প্রেম কাহিনী জড়িয়ে রয়েছে হিন্দুশাস্ত্রে কথিত আছে কার্তিক মাসে দুর্গাপূজার পর পূর্ণিমাতে বৃন্দাবনবাসী গোপীদের সঙ্গে লীলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ এটাকে রাসলীলাও বলা হয় রস শব্দ থেকে রাসের উৎপত্তি রস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম ইত্যাদি এখান থেকে আমাদের সমাজে একথাটি প্রচলিত যে কৃষ্ণ করলে লীলা খেলা আমরা করলে দোষ মোট কথা লীলা খেলা শব্দটি সম্পূর্ণ হিন্দু ধর্মের সাথে সংশ্লিষ্ট সুতরাং মহান রাজা ধীরাজ আল্লাহ সুবাহনওয়া তা শানে এই অশ্লীলতার ইঙ্গিত বাহী হিন্দুয়ানি শব্দটি ব্যবহার করা জায়েজ নাই ইসলামের দৃষ্টিতে আশ্চর্যজনক কোনো কিছু দেখলে সুবাহায়ান আল্লাহ অর্থাৎ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এটি বলা সুন্নাত এটি বহু হাদিস দ্বারা সুপ্রমাণিত তাই আসুন আজকে থেকে আমরা এই অশ্লীল বাক্যটি বলা সম্পূর্ণ বর্জন করি আর কেউ না জানার কারণে মহান আল্লাহ সুবাহানা তাওয়ালার সানে আল্লাহর লীলা খেলা শব্দটি ব্যবহার করে থাকলে তার উচিত বিলম্বে আল্লাহর কাছে তবা করা নিশ্চয়ই আল্লাহ সুবাহান্নয়লা অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু